সুপ্রভাত বন্ধুরা আজ হলো সাতাশে ডিসেম্বর মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আগামী দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা জারি বরাকে বৃষ্টির সৌজন্যে এক ধাক্কায় নামল তাপমাত্রা শীতে কাবু বরাক উপত্যকার তিন জেলা কাসার করিমগঞ্জ হাইলাকান্দি বিস্তারিত থাকবে প্রতিবেদনে করোনা নিয়ে আবার বাড়ল চিন্তা বিদেশ ফেরত চার যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসলো বুদ্ধ গোয়ায় চার করোনা আক্রান্ত বিদেশির হদিস আজ থেকে দেশের সব হাসপাতালে মক শুরু বিস্তারিত থাকবে প্রতিবেদনে এক মর্মান্তিক ঘটনা অগ্নিকাণ্ডে গুমন্ত অবস্থায় জীবন্ত মা সেলের মৃত্যু এক জানুয়ারি থেকে অনলাইনে আবেদন হাইলাকান্দির কাসারি মসজিদে সচেতনতা শিবিরে উপস্থিত থাকার আহ্বান হজ যাত্রীদের জন্য আসছে সুখবর করিমগঞ্জে চুরের উপদ্রবে দিশেহারা জনজীবন আতঙ্কিত জনতার ভরসা রাখতে পারছে না পুলিশ অরুণোদয়ে নতুন আবেদনে সুবিধা প্রাপক বাসাই সভায় পাঁচ গ্রামে মহিলাদের ভিড় অরুণোদয় প্রকল্পের সুবিধা পেতে কাউকে টাকা না দেওয়ার আহ্বান অরুণোদয় নিয়ে কচুধরম শিলডুবি কাজিডহর ও পালংঘাটে গ্রামসভা এদিকে অরুণোদয় হিতাধিকারী বাসাই সুন্দরীতে গ্রামসভায় ব্যাপক বীর মহিলাদের আসিমগঞ্জে বাংচুরের তদন্তের ঘটনার নির্দেশ ফুটেজ জমা দিতে বললেন পাতারকান্দির সিইও শিলচর সুনাবাড়িঘাটে সেভেন সাইড নাইট ক্রিকেটে চ্যাম্পিয়ন কিলাড়ি চারশো বিশ বরপেটায় চারশো বিঘা জমি বেদখলমুক্ত উচ্ছেদে বাধা আটক বিধায়ক শেরমান আলী আতঙ্কিত জনগণ ব্যাংকের লকারে এক জানুয়ারি থেকে নিয়ম পরিবর্তন আরবিআই ব্যাংক লকারের নিয়মে একাধিক পরিবর্তন আনছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া কৃষকদের জন্য সুখবর তেরোতম কিস্তি আগামী দশ থেকে বারো দিনের মধ্যে সারা শুরু হতে পারে প্রক্রিয়া শুরু হয়েছে কেন্দ্রে এবং শেষ খবরটি নতুন বছরে নতুন নিয়ম এলআইসিতে নোটিফিকেশন জারি করবে অর্থমন্ত্রক তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর যে শীতের জন্য এতটা দিন হাফ পিত করে বসেছিলেন সবাই বড়দিনে রাত কাটতে সোমবার সকাল থেকে আকাশ কালো করে মেঘ এবং দিনভর বরাকের তিন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ঠান্ডা পড়ল জমিয়ে একেবারে হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে আগামী দুদিনও বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা যার জেরে তাপমাত্রাও একলাফে নেমে গেল অনেকটা সোমবার সকাল থেকে বরাক উপত্যকার বিভিন্ন জায়গায় কোথাও নাগারে কোথাও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে মেঘের দাপটে সারাটা দিন দেখা মেলেনি সূর্যমামার শীতে কাবু মানুষের অনেকে এদিন লেপ কম্বলের উষ্ণতা থেকে বাইরে পা রাখার সাহস করেননি তাই এদিন বরাক উপত্যকার বিভিন্ন সরকারি দফতরে হাজিরা ছিল একেবারে কম স্কুল কলেজে পড়ুয়ার বীরও ছিল না শহর শিলচরে রাস্তা থেকে বাজারে মানুষের বীর স্বাভাবিক দিনের চেয়ে ছিল অনেকটাই কম জটলা দেখা গিয়েছে পাড়ার মোড়ের চায়ের দোকানে দোকানে কোথাও কোথাও রাস্তার পাশে আগুন লাগিয়ে বড় দুপুরে উষ্ণতার আঁচ দেখা গিয়েছে ভারতীয় আবহাওয়া দফতরের সোমবারের রিপোর্ট বলছে বৃষ্টির জেরে গত চব্বিশ ঘন্টায় বরাক উপত্যকায় তাপমাত্রা হ্রাস পেয়েছে প্রায় আড়াই ডিগ্রি সেলসিয়াস করোনা নিয়ে আবার বাড়ল চিন্তা বিদেশ ফেরত চার যাত্রীর করোনা রিপোর্ট পজিটিভ আসল সোমবার বিহারের গোয়া বিমানবন্দরে বিদেশ থেকে আগত চার যাত্রীর আর পরীক্ষায় করোনা রিপোর্ট পজিটিভ আসে আপাতত ওই চারজন যাত্রীদের একটি হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে জানা গিয়েছে বিদেশ ফেরত চার যাত্রীর মধ্যে একজন মায়ানমার একজন থাইল্যান্ড ও দুইজন ইংল্যান্ড থেকে এসেছেন তারা সকলে বুদ্ধ গোয়ায় এসেছিলেন তাদের নমুনা জিনম সিকুয়েন্সিংয়ে পাঠানো হয়েছে উনত্রিশ ডিসেম্বর থেকে গোয়ায় থাকবেন দোলাই লামা এই অনুষ্ঠানে যোগ দিতে ভারতে এসেছিলেন এই চার পর্যটক চীন জাপান আমেরিকা দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশে করোনা সংক্রমণ বাড়তে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকার নতুন করে কোভিড ছড়িয়ে রুখতে তৎপর স্বাস্থ্য মন্ত্রকের নতুন নির্দেশ আজ অর্থাৎ মঙ্গলবার থেকে দেশের সব হাসপাতালে শুরু হবে মকড্রিল পাঁচ গ্রামে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপক বাসাই নিয়ে বৈঠকে মহিলাদের উপচে পড়ল বীর একানকার সীতারাম এমই স্কুলের মাঠে অনুষ্ঠিত বৈঠকে প্রত্যন্ত অঞ্চল সহ গ্রামাঞ্চলের মহিলাদের জনজুয়ার নামে সোমবার বিকেল দুটা থেকে সভা শুরু হওয়ার কথা থাকলেও বেলা বারোটা থেকে যাকে যাকে স্কুল প্রাঙ্গনে উপস্থিত হন মহিলারা অরুণোদয় প্রকল্পের সুবিধা কারা পেতে পারেন এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন আলগাপুর ব্লকের বিডিও সমজ্জ্বলজ্যোতি গগৈ জানান বিধবা বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলা বিয়ে না হওয়া বয়স্ক মহিলা বিকলাঙ্গ এবং বার্ষিক দু লক্ষ টাকার নিচে উপার্জনকারী মহিলারাই অরুণোদয় প্রকল্পে স্থান পাবেন এ দিনের বৈঠকে প্রকৃত সুবিধা প্রাপকরা অরুণোদয় প্রকল্প পেতে কাউকে উৎকুচ না দেওয়ার আহ্বান জানানো হয় পরে বৈঠক শেষে মহিলাদের প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করা হয় হজ জন্য সুখবর সরকারি তরফে আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও দুই সাল অর্থাৎ চৌদ্দশো চুয়াল্লিশ হিজড়ির হজ জন্য একটি সুখবর দিয়েছেন হজ কমিটি অব ইন্ডিয়ার চেয়ারম্যান এ পি আবদুল্লা কুটি তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আগামী দুই সালের এক জানুয়ারি থেকে ভারতীয় হজ পবিত্র হজ যাত্রার জন্য আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন কিন্তু এবার ভারত সরকারের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শীঘ্রই প্রকাশ করা হবে বলে আশা প্রকাশ করেছেন অনেকে তবে এবার হজ পালনে কোনো ধরনের এসওপি জারি হচ্ছে কি না এক্ষেত্রে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি এদিকে আগামী ত্রিশ জানুয়ারি শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর হাইলাকান্দি জেলা সদরের কাসারি মসজিদে এক বিশেষ সচেতনতা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে এতে ইচ্ছুক হজ যাত্রীরা উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে পবিত্র হজের নীতি নির্দেশিকা সম্পর্কে জানতে পারবেন শিলচর ঘাটে সেভেন এসাইড নাইট ক্রিকেটে চ্যাম্পিয়ন হল কিলারি চারশো বিশ সমাজসেবক ক্লাবের আয়োজিত তিন দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয় রবিবার রাতে পাঁচ উইকেটে হারায় পনিক্স দলকে খেলা শেষে বিজয়ী দলের অধিনায়কের হাতে নগদ দশ হাজার টাকার সঙ্গে ট্রফি তুলে দেন অতিথিরা রানার্স স্পনিক্স দলকে পাঁচ হাজার টাকার সঙ্গে ট্রফি দেওয়া হয় খেলায় ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ শামীম আহমেদ ও সিরিজ পান পাপলু লস্কর প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার তেরোতম কিস্তি আগামী দশ থেকে বারো দিনের মধ্যে সারা শুরু হতে পারে বর্তমানে এজন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু হয়েছে কেন্দ্রে তবে মনে করা হচ্ছে দ্বাদশ কিস্তির মতো এবারও সুবিধাভোগীর তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ দেওয়া হতে পারে যদি এই গুরুত্বপূর্ণ কাজটি না করা হয় তবে আপনিও তেরোতম কিস্তি পাবেন না আপনিও যদি সেই কৃষকদের মধ্যে থাকেন যারা এখনও জমির রেকর্ড এবং ই কেওয়াইসি যাচাইয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করেননি তাহলে আপনার কাছে কোনো সময় আসে তেরোতম কিস্তি পেতে যত তাড়াতাড়ি সম্ভব জমির রেকর্ড যাচাই করান এক মর্মান্তিক ঘটনা মা সেলের জীবন্ত পুরে মৃত্যু হয়েছে এই মর্মান্তিক ঘটনাটি সংগঠিত হয়েছে পানি টলায় অগ্নিদগ্ধ হয়ে মাও ও সেলের মৃত্যু ঘটল মায়ের সঙ্গে গুমন্ত অবস্থায় শিশুটির মৃত্যুও হয় রাতে গুমন্ত অবস্থায় হঠাৎ আগুন লাগে গড়ে এতে আগুনে পুরে মারা যান শিশু পুত্র মৃত মহিলার নাম পুনম গোয়ালা এবং তার ছেলে রমেশ গোয়ালা দগ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায় দেড় বছরের শিশুটি তিনসুকিয়ার ফায়ার ব্রিগেড এসে পরে আগুন নেবায় আগুন নেবানো গেলেও বাড়িটি সম্পূর্ণ পুড়ে যায় তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি নতুন বছরে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে দেশের সবচেয়ে বড় বিমা কোম্পানি এলআইসিতে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়াও এই পরিবর্তনের বিষয়ে সংশোধনী বিল পাশ করেছে বর্তমানে এর কম্পোজিট লাইসেন্স ক্লজ বিবেচনা করা হচ্ছে সূত্র মারফত পাওয়া তত্ত্ব অনুসারে আইসির এই পরিবর্তন আবেদনকারীদের একটি বড় সুবিধা দেবে এলআইসি এই বছর বিমা সম্পর্কিত নিয়ম পরিবর্তন করার প্রস্তুতি নিচ্ছে প্রস্তাবিত বিলে একটি বিধান রয়েছে যেখানে বলা হয়েছে যে কোনো আবেদনকারী যে কোনো শ্রেণীর বিমা ব্যবসার এক বা একাধিক বিভাগের জন্য আবেদন করতে পারেন সত্রনগরী বরপেটার বাগবর বিধানসভার কনরা সত্রের বারো নম্বর চিটার চারপাশে সরকারি জমিতে সোমবার বোলডোজার চালালো প্রশাসন বেদখলকারীর খপ্পর থেকে সরকারি জমি উদ্ধারে সোমবার সকালে এই অভিযান শুরু করে বরপেটা জেলা প্রশাসন চারশো বিঘা সরকারি জমি দখল করে থাকা পঁয়তাল্লিশেরও বেশি পরিবারকে উৎকাত করতে করা নিরাপত্তার মধ্যে সকাল থেকে শুরু হয়ে এই উচ্ছেদ অভিযান স্থানীয়দের আকুতি বুকবাঙ্গা কান্নার রোল পাশে সরিয়ে একের পরে কুড়ে গড় গুড়িয়ে দেয় জেসিবি উচ্ছেদ অভিযানে বাধা দিতে ঘটনাস্থলে উপস্থিত হন বাঘবরের বিতর্কিত বিধায়ক শেরমান আলী আহমেদ উচ্ছেদস্থলিতে প্রবল প্রতিবাদও জানান তিনি প্রশাসনের কাজে এমন আচরণে বাধ্য হয়ে বিধায়ককে আটক করতে হয় দণ্ডাদিশের উপস্থিতিতে বিধায়ক শেরমানকে আটক করে বরপেটা সদর থানায় নিয়ে আসা হয় এদিকে শেরমানকে আটক করার পর আরও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা আসিমগঞ্জের গড়ের মুখে নিহার দেবনাথের দোকান বাংচুরের ঘটনার আসল তত্ত্ব খুঁজে বের করতে করিমগঞ্জ জেলা প্রশাসন থেকে পাতারকান্দির সার্কুল অফিসারকে দায়িত্ব দিয়ে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হল এরই প্রেক্ষিতে পাতারকান্দির সার্কুল অফিসার এ ঘটনা সম্পর্কে কোনো সাক্ষ্য প্রমাণ যথা বৈধ নথিপত্র ভিডিও ফুটেজ যদি তাকে তবে তা সাক্ষ্য প্রদানকারীকে আগামী সাত দিনের মধ্যে অফিস চলাকালীন সময়ে পাতারকান্দির সার্কুল অফিসারের কার্যালয়ে জমা দিতে আহ্বান জানিয়েছেন চুরের উপদ্রব কোনোভাবে কমছে না শহর করিমগঞ্জে প্রায় প্রতিদিন শহরের কোথাও না কোথাও চুরির ঘটনা ঘটছে শহরে চুরের দৌরাত্ব বেড়েই চলেছে অথচ পুলিশ এদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না দু তিন ঘন্টার জন্য কেউ গড়ে তালা মেরে কোথায় গেলে সে দেখতে পান গড়ের সব সাফ হয়ে গেছে এরকমই আতঙ্কের মধ্যে রয়েছেন শহরের জনগণ গত কয়েক বছর ধরে চুরের দৌরাত্ম বৃদ্ধি পেলেও পুলিশ চুরিকাণ্ড প্রতিহত করতে ব্যর্থ বলে জনগণের অভিমত এবার শেষ খবরটি অরুণোদয় হিতাধিকারী বাসাই নিয়ে সুন্দরী জিপিতে আয়োজিত বিশেষ গ্রামসভায় উপচে পড়া বীর পরিলক্ষিত হচ্ছে সুনাই উন্নয়ন খণ্ডের অধীন সুন্দরী জিপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় মহিলাদের উপচে পড়া বীর লক্ষ্য করা গেছে সোমবার এদিন এলাকার পুরুষ মহিলারা উপস্থিত হয়ে তাদের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করার দাবি জানান প্রকৃত ব্যক্তিরা যেন অরুণোদয় প্রকল্পের সুবিধা বুক করতে পারেন এ নিয়ে সুনাই বিধানসভা কেন্দ্রের সোমবার তিনটি জিপিতে বিশেষ গ্রামসভা অনুষ্ঠিত হয় এদিন কচুদরম শিলডুবীয় কাজিডহর জিপিতে বিশেষ গ্রামসভার আয়োজন করা হয় এছাড়া দলাইয়ের পালঙ্গাট জিপিতে সভা অনুষ্ঠিত হয় সব কয়েকটি গ্রামসভায় বলা হয়েছে সরকারি গাইডলাইন মেনে অরুণোদয় প্রকল্পের সুবিধা প্রাপকদের বাছাই করা হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন